ঘাটালে শিশু মেলা ও উৎসবের বৈঠকে এসে তুমুল সংঘর্ষের ঘটনার মুখোমুখি হলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। রবিবার দুপুরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা স্তরের। সেই বৈঠকেতেই দেব উপস্থিত হওয়ার পরেই দুটি গোষ্ঠী তৃণমূলের তার সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। দেবের সামনেই হাতাহাতি সংঘর্ষে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরপরে কোনোভাবে দেবকে সেখান থেকে বের করে নিরাপদ স্থানে সরাতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা। তবে এই ঘটনায় দেব এর অনুগামী এবং উল্টো দিকে তৃণমূল নেতা শঙ্কর দলয়ের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনাতে অস্বস্তিতে দল কড়া পদক্ষেপ নেওয়ার পথে রাজ্য তৃণমূল বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে কী জানিয়েছেন দেব শুনে নেওয়া যাক। প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন পাওয়ারকে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল, আপনারা ছিল না, আমি কোনোদিনও বাইক দিইনি। আমি সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে কি আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ হোক। কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কীভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাহলে প্রোডাক্টের দামও বাড়বে, সেটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কে দাম যাতে না বাড়ে, কারণ যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কে সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। বাট আমি না, এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করেছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো। যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই, মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার মানে আমার মানে তোমরাও শক, মানে তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন ঘাটালে এই রূপটা নয়। আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালের রাজনীতির চরিত্র এটা না, না ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট, আমি বিশ্বাস করি কে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি, এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো কে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। বাস আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক, মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়। একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং শান্তিপ্রিয়ভাবে, আবার কীভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে,
ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন, কে ঘাটালে এটা চরিত্র নয়, একটা একটা ডেফিনেটলি একটা মিসআপ হয়েছে, বাট সেটা আমরা রেক্টিফাই করবো, কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কী ভুল ছিল, আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারত, প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এইটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখার ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় কি সেটা প্রশাসন জবাব দেবে। আমি এটা কীভাবে আটকাতে পারতাম, আমি কীভাবে, আমার মনে হচ্ছিল আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিবিউশন এখানে আছে, আমরা 12টার সময় সব মিটি দিয়ে এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাদ এই সব আমি এখনও থাকতে চাই না, আমি আরও বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেলো, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তাভাবনা আজকে মিটিংয়ে এটা ছিল যে কীভাবে দাদা সম্প্রদায় একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিল না, একদম মিটিংয়ে যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি, যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই, আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলাটা করো, কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালে মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম কি এক কমিটির মধ্যে একই তরফা মিয়ে হয়ে গেছে, সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা, এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা, আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কে কীভাবে সবারই মান রক্ষা করে, শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয়, হয় না কখন রক্ত শিবির মারে, রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা আক্রান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায়, আমার সেই জন্য এখানে আসলো। একসাথে আপনারা ঢুকছেন, আপনি শঙ্করদা, তারপর কি এমন ঘটলো যে এই পরিস্থিতি? আমি এখনও শক, মানে আমার আমি এখনও বুঝে উঠতে পারলাম না, আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাহলে তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে, তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিলো সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়, দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত অনভিপ্রেত, অত্যন্ত দুঃখজনক, কারণ সকালবেলায় আমি মিটিং আহ্বান করেছিলাম, যারা এই মেলা নিয়ে যাদের বিভিন্ন রকমের অভিযোগ ছিল একত্রে বসে আমরা প্রায় সব সমাধানই করেছি, কিন্তু বুঝতেই পারছি না যে এখানে যখন আমরা প্রবেশ করলাম আমাদের কিছুটা আগে, অর্থাৎ গাড়িগুলো আগে পরে ছিল, দেব এবং শঙ্করবাবুর আগেই ওখানে প্রবেশ করেছে, তার মধ্যেই আমরা তখন আমাদের তো প্রবেশ করতে আর পারলামই নি ভেতরে, তার আগেই সেখানে যেভাবে কী বলবো হুড়াহুড়ি ঠেলাঠেলি যেভাবে হয়েছে সেটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি মনে করি ঘাটালবাসী এরকম তাদের যে অতীতের যে সুন্দর ঐতিহ্য সেই ঐতিহ্যকে এটা কালিমালিপ্ত করলো, যে বা যারা এই কাজ করেছে আমি মনে করি তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা। শিশু মেলার মিটিং হওয়ার কথা ছিল, লাঠি কোথা থেকে? এটা যে বা যারা এই লাঠি জোগাড় করেছেন, যে বা যারা এই মানে হুলিগান হিসেবে তারা এখানে উপস্থিত, তারা তার বুঝবেন, এর উত্তর দেওয়ার আমার কথা না। গাড়িকে গাড়ি লাঠি ঢুকেছে এবং প্রশাসনিক নিরাপত্তা সেভাবে লক্ষ্য করা গেল। আমি কিন্তু ক্লিয়ার করছি যে আমাদের দল এইসব পছন্দ করে না, অপরপক্ষে বলছি এই মেলাটি কোনো দলের নয়, যেহেতু দলের ছেলেরা কেউ কেউ যুক্ত ছিল তাই তাদের মধ্যে এতে বিভাজন না হয় সে ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি, এখানে জয়েন্ট কনফারেন্স হওয়ার কথা, তার মাঝেই আমাদের প্রবেশ আমরা করতে পারিনি, প্রবেশের আগেই যেহেতু প্রথম পর্বে দেব ঢুকে গেছেন তার মধ্যেই ওখানে হুড়োহুড়ি ঠেলাঠেলি যা হওয়ার হয়েছে, বাইরে এসে আমি যখন বাইরে এসে পৌঁছই তখন বাইরে তো আর এই জাতীয় কিছু আমাদের ছবি চোখে ধরা পড়েনি, তো আমরা জানার পর আমরা চেষ্টা করি যেটা থামিয়ে দেওয়ার, আগামী দিনে মানে যারা এই সমস্ত করেছে আমরা খোঁজখবর নিচ্ছি
তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আছে আহতের, আহতের যে সংখ্যা সেই সংখ্যাটা এখনো পর্যন্ত আমার কাছে কম মানে এ নেই, তবে প্রথম পর্বে আমরা যতজনের হিসেবে দিলাম সেটা প্রায় 7-8 জনের। এরপরে কবে মিটিং হবে শিশু মেলা নিয়ে? শিশু মেলা নিয়ে শুনুন, শিশু মেলার এই মুহূর্তে আজকে যে যিনি আহ্বায়ক ছিলেন আমাদের সম্মানীয় সাংসদদের, অতীতে এখানকার কোনো কমিটি এটা ডেকেছিল, ফলে আবারও এটা একটা নির্দিষ্ট আলোচনা করে ডেট করে এটাকে পরিষ্কার করে এটা পুলিশ বলতে পারবেন। তারা নিশ্চয়ই তখন উত্তেজনা দেখেননি, হঠাৎ করে কেউ যদি তারা হঠাৎ কী বলবো খুব চুপিসারে কাজ করে সবটাই তো চোখে ধরা পড়ার কথা না। এবং এখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছেন মূলত আমাদের জেলায়, সেইভাবে তাদের তারা কোনো জায়গায় কোনো উপস্থিত হলে সেখানে তাদের কোনো সন্দেহ করার কারণে। আপনি কি বলছেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল? আমি একথা কেন বলবো, আমি তো বলছি যে কে করেছেন আমার কাছে ক্লিয়ার নয়, যে করেছেন তিনি হুলিগান। এটা এটা তৃণমূলের কোনো পক্ষ নেই এখানে, তৃণমূলের কোনো পক্ষ নেই, যে বা যারা এ কাজ করেছেন তারা তাদের নিজেদের তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন, দল এই ব্যাপারে কোনোভাবে ইন্টারফেয়ার করছে। শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন যারা যারা দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে অন্যায় করতে চায় দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অলরেডি রাজনীতিকে জানানো হয়েছে, জানানোর পর সেখান থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা রাজ্য নেতৃত্ব দেখুন। আমি এখানে রিপ্রেজেন্টেশন